হ্যালো ফ্রেন্ডস, তো আপনি যদি হোয়াটসঅ্যাপ বেশি ইউজ করেন, আপনি যদি আপনার সময়টা হোয়াটসঅ্যাপে বেশি করে কাটান, কিংবা আপনার বেশি সময় যদি হোয়াটসঅ্যাপেই চলে যায়, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। এখন থেকে আপনি চাইলে আপনার সেলফি, আপনার ফটোটিকেও আপনি হোয়াটসঅ্যাপ স্টিকার হিসেবে অ্যাড করে সেটি বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারবেন। অর্থাৎ এখন হোয়াটসঅ্যাপে যেটা নতুন স্টিকারের যে অপশান এসছে, নতুন স্টিকারের ট্যাব এসছে, সেখানে আপনি ট্যাব করে নতুন নতুন স্টিকার আপনি ডাউনলোড করতে পারবেন, প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ঠিক সেইখানেই আপনার ফটোটিকে আপনি সেট করতে পারবেন স্টিকার হিসেবে এবং সেটি বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারবেন। অর্থাৎ আপনার সেলফি, আপনার পছন্দের ফটোটিকে এখন স্টিকার বানান এবং হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে নিমেষেই শেয়ার করুন। তো চলুন দেখে নিন। প্রথমত আপনি আপনার যে পছন্দের ফটো কিংবা যে সেলফিটিকে আপনি স্টিকার হিসেবে বানাতে চান সেটার ব্যাকগ্রাউন্ড আপনাকে রিমুভ করতে হবে, এবং এটার জন্য আপনাকে কতগুলি অ্যাপসের সাহায্য নিতে হবে। না, সবগুলি অ্যাপসের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই, যে কোনো একটি অ্যাপ্লিকেশানের সাহায্য নিলেই হবে। আমি আপনাকে বলবো তিনটি অ্যাপ্লিকেশানের কথা: ব্যাকগ্রাউন্ড, ইরেজার, পিক্সেল ল্যাব, পিক্স আর্ট। তার মধ্যে আমি সাজেস্ট করবো ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপ্লিকেশান। এখানে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেকগুলি আপনি অপশান পেয়ে যাচ্ছেন, সেই অপশানের মাধ্যমে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপ্লিকেশানটি ইনস্টল করুন, আপনার ফটোটি সেট করুন এবং নিয়ে সেই ফটোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করুন। এখানে একটি কথা অবশ্যই মনে রাখবেন, আপনার ব্যাকগ্রাউন্ডের কালার যাতে সেম থাকে, অর্থাৎ প্লেন কালার থাকে কিংবা সিঙ্গেল কালার থাকে, তাহলে কিন্তু ইরেজ করতে সুবিধা হবে। তবে ব্যাকগ্রাউন্ড ইরেজার যে অ্যাপ্লিকেশানটির কথা বললাম, এটাতে কিন্তু খুবই সহজ, আপনার মাল্টিকালার থাকলেও কিন্তু কোনো প্রবলেম নেই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কমপ্লিট হয়ে গেলে পিএনজিতে সেভ করে আপনার মোবাইলে স্টোরেজ করে রাখুন, অথবা ওটা অটোমেটিক্যালি ওখান থেকে পিএনজিতে সেভ হয়ে যাবে। এরপর আপনাকে কি করতে হবে, আরও একটি অ্যাপ্লিকেশানের সাহায্য নিতে হবে। অর্থাৎ এই পিএনজি ফটোটিকে আপনি এখন কীভাবে স্টিকারে বদলাবেন, তার জন্য আবার প্লে স্টোরে যান এবং ইনস্টল করুন পার্সোনাল স্টিকার ফর হোয়াটসঅ্যাপ। এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করুন এবং অ্যাপ্লিকেশানটি ওপেন করুন। ওপেন করলেই আপনার কাছে শো করবে আপনি যে পিএনজিগুলো, অর্থাৎ যে ফটোগুলো কিংবা যে পছন্দের ফটো কিংবা আপনার সেলফিগুলো পিএনজিতে কনভার্ট করে মোবাইলে রেখেছিলেন, সেগুলো এখানে শো করবে। ডান পাশে ঠিক একটা অ্যাডের অপশান দেখতে পাচ্ছেন, অ্যাডের অপশানে যান এবং অ্যাড করুন। অ্যাড করার সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপের স্টিকার পেজে এইগুলো সেভ হয়ে যাবে। কি বিশ্বাস হচ্ছে না? চলুন হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে আপনি সেন্ড অপশানে যান। সেন্ড অপশানে গিয়ে এখানে দেখুন স্টিকারের অপশানে যান। স্টিকারের অপশানে গিয়ে আপনি দেখবেন আপনার ফটোগুলি কিংবা আপনার পছন্দের ফটোগুলি, যেগুলি আপনি পিএনজিতে কনভার্ট করে রেখেছিলেন স্টিকার হিসেবে আপনি বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য, সেগুলো অবশ্যই আপনার এখানে এখন শো করবে। এবং সঙ্গে সঙ্গে এগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, পাঠান এবং পাঠান। ট্রিক্সটি কেমন লাগলো অবশ্যই বলবেন, আশা করি ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, ওকে ছেড়েই দিন। মিলছি পুরো ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতেই থাকবেন।